চলো, নিউ অর্গানাইজার চলে আসলো ডিম রাখার। ভেবেছিলাম করবো না করবো না, মেয়ে একখানা নিল, দেখেই ওই হলো যে হ্যাঁ ঠিক বেছেছে, আমারও একখানা নেওয়া হয়ে গেল। এটাই কোনো অসুবিধা নেই, ট্রেটা হালকা করে টেনে ডিম বার করে নাও, নিয়ে ঢুকিয়ে দাও। আমাদের একটাই প্রবলেম, ডিম রাখার 32টা জায়গা আছে, নো প্রবলেম, কিন্তু দু রকম ডিম থাকে না, হাঁস আর পোলট্রি, সেই জন্য হাঁসটা কম থাকে, পোলট্রিটা বেশি থাকে। কেন হাঁস আমি মধ্যবন্তী কেউ খায় না, সেই জন্য আবার মেয়ে আবার লিখে দিচ্ছে মার্কার দিয়ে, যাতে ব্যবহারের সময় গণ্ডগোল না করি। দেখো কি সুন্দর, বাহ, দেখো খুব সুন্দর অর্গানাইজারটা। কত দাম নিয়েছে তুমি জানো? 878। হাই ফ্রেন্ডস, আর একটা রবিবারে পৌঁছে গেছি, এই রবিবারে মেয়ে চলে যাচ্ছে। লাস্ট মর্নিংয়ে, সোমবার মর্নিংয়ে আমার জামাই চলে গেছিলো, আর সেই মেয়ে চলে যাওয়ার দিনটা চলে এলো। যাই হোক, তোমাদের তো গুড মর্নিং বলতে ভুলে গেছি, গুড মর্নিং ফ্রেন্ডস, আজ আমার মেয়ে চলে যাচ্ছে। আচ্ছা রান্নাটাও দেখিয়ে দিই, রান্না কিচ্ছু হচ্ছে না, রান্না হচ্ছে এই যে একটা ভর্তা হয়ে গেছে, শিরা আচারি তো বলবে কাকিমারা দিন এই খায়, এই ভর্তা হয়ে গেছে, মিক্স ভেজিটেবিল ভর্তা হয়ে গেছে। আর করছি আমার মিক্স ভেজিটেবিল দিয়ে এই চিকেন স্টু, তেল অলরেডি চাপিয়ে দিয়েছি, এই দেখো সব কুচি দিয়ে করবো। আজকেও মেয়ে সমস্ত কাজ করে দিচ্ছে, যেমন ভ্যাকুয়াম করে দিয়েছে, ডিশ ওয়াশার গুছিয়ে দিচ্ছে, তার জন্য আজকে আমি ঠিক করেছি এই বোতল ক্লিনিংগুলো করে নিই, দু তিন দিনের জন্য রেহাই হবে। দিয়েছি আমি ভিতরে নুন আর খাওয়ার সোডা, আর দেবো একটু লেবু। বাইরের গাটা যদি নোংরা হয় তাহলে সাবান দিই, তেমন নোংরা হয়নি, আমি তেমন নোংরা পর্যন্ত কাজ রাখি না। আসলে বয়স হয়েছে তো, খুব বেশি নোংরা করে ফেললে নিজেরই কষ্ট, তাই জন্য আমি রেগুলার ওয়েতে কাজ করে যাই। এটা অবশ্য আমার বরাবরেরই অভ্যেস, কাজ আমি জমাই না, তাতে কি হয় আলাদা করে বেশি করে কাজ করার দরকার পড়ে না। আর ডিপ ক্লিনিং মেয়ে বছরে একবার আসলে, মানে ডিপ ক্লিনিং মেয়ে করেই দেয় ভিতরগুলো আর কি, ওইগুলো আমার বড় মেয়েই করে। সব সবজি ওপরে, এটা আমাকে তুলতে হবে, সবজি তুলে না নিলে সার্ভিংয়ে প্রবলেম হবে। রাত 8টার ফ্লাইটে ওরা চলে যাবে, তো রাত জার্নি হচ্ছে, জেগে থাকতে হবে, ডাইজেশনের প্রবলেম যাতে না হয় সেজন্য একদম লাইট করে স্টিউ করে দিলাম। বাড়ি থেকে যদিও ওরা 4টে বেরিয়ে যাবে, বেরিয়ে গিয়ে আমার নাতি মেয়ে সব তো লাউঞ্জে ঢুকে যাবে, লাউঞ্জে গিয়েও কিছু খাওয়া দাওয়া করবে, সেই জন্য ওর বাবা বলেছিল যে মাটন খেতে যেহেতু ওরা ভালোবাসে মাটন করি, কিন্তু গতবারে মাটন খেয়ে ওদের খুব শরীর খারাপ পড়েছিল, সেই জন্য মেয়ে আগেই বলে দিয়েছিল মা মাটন আগের দিনে করো না, মানে আগের দিনে করো, মানে যাওয়ার দিনে আর আমাদের মাটন খেতে বলো না, একদম লাইট কিছু করো, কারণ আমরা খাদুকে মানুষ, গিয়ে কিছু খাবো সেটা ডাইজেস্ট হবে না। কটা দিন ওরা ছিল, বেশ বৈচিত্র্যময় জীবন পেরিয়ে গেল, আবার সেই একঘেয়ে থোর বড়ি খাড়া, খাড়া বড়ি থোর, বুড়ো বুড়ি দুজনের মুখ দেখে বসে থাকো। তা তো টায়ার্ড হবেই, সমস্ত এতগুলো প্যাকিং, গোছগাছ, আবার ঘরের কাজ সেরে, আজকের দিনটাও আমাকে আমার মেয়ে কাজ সেরে দিয়ে গেল, এবার টায়ার্ড হয়ে পড়েছে, চলছে লাস্ট মিনিটের গোছগাছ। এই দেখো যাওয়ার আগে আমার নাতিকে, আর আমার মেয়ে কি করে বেড়াচ্ছে দেখো, হলো তো আরো কত করবে দেখো, খাটে ভ্যাকুয়াম একবার করেছে যখন নামিয়েছে, আবার ফাইনাল টাচ আপ চলছে। প্রতিবার আসে বছরে একবার, এসে এইরকম গুছোয়, তবে বেশি চাপ পড়ে গেল ওই ইন্দিরার জন্য। ওই দেখো আমার নাতি সঙ্গে দেবে বাতি, মুখ দেখো, হম
ওহ গা কিছু হবে না, আমি তো আজকে মুছিও নি, আজকে আমি ঘর পুছিনি ফ্রেন্ডস, ভেবেছি পরে একদম শেষে মুছবো। দুবার ভ্যাকুয়াম চালিয়ে দিয়েছে, কোনো ময়লাই নেই, পাটা স্লিপ করছে। তাই তোদের ফেলে দিতে হয় না জিনিস, সেই জন্য আমার মনে হয় ওইভাবে কস্টলি না কিনে এখান থেকে যে দুটো একটা কালেক্ট করে নিয়ে যাস ওটাই ভালো। আর ওখানে আবার যদি তোমার জায়গা চেঞ্জ হয় তখন সবই ছেড়ে দিতে হয়, বড় বড় ওয়াশিং মেশিন ফ্রিজ এইসবই ছেড়ে দিতে হচ্ছে। আমাদের ইন্ডিয়া রোজগার হবে, সেই এখান থেকে কিনে নেওয়া যার আসল কারণ হচ্ছে কি ইন্ডিয়া মেড জিনিস পাওয়া যাবে। তার থেকেও বড় কথা ইন্ডিয়াতে ইয়ে করলে ইন্ডিয়ার ইকোনমি হবে, যা ম্যানুফ্যাকচার হচ্ছে যারা ইয়ে আছে এমপ্লয়মেন্ট বাড়বে, অন্য দেশকে দিয়ে কি লাভ। মি কাম লেটস গো, ড্রাইভার হ্যাজ কাম, ইউ ওয়ার ইউ ওয়াচ চাবি আছে তুমি চটি খুলে ঢুকবে আমার, আমি যাই, আমার না তাড়াতাড়ি যাবো তোমার থেকে, স্পিডটা আমার বেশি। মামা শুড ইউজ আ জিম ওয়ার্কআউট ওয়ান ওনলি রাইট, বিকজ দে উইল নট লেট ইউ টেক টু লাউঞ্জ, বিফোর দ্যাট ইউ হ্যাভ টু ফিনিশ ইট, দেন আই উইল গেট ইট। আজকে আবার তো মনে হয় হাওড়ার রাস্তা বন্ধ, রাষ্ট্রপতি এসেছে না, দেখেছো এটা কি হয়েছে, বলি গাড়ি বেরোচ্ছে ১০-১২টা দিন যে কোথা দিয়ে পেরিয়ে গেল বন্ধুরা কিচ্ছু বুঝতে পারলাম না, পুরো ঝড়ের বেগে পেরিয়ে গেল। ঠিক আছে চলো, নতুন গাড়ি এলে আপনি একটু দেখে নেবেন। হ্যাঁ সে তো বলে দিলাম, আমি না গেলে আনে মেরে গাড়ি নরো, একটু ধরো ধরে না, কাজ করো না বাবু, একটু একটু নোংরা রাখবে, মোর টাইম স্পেন্ড, মোর টাইম ইন স্টাডি, ইউ উইল বি অ্যাংরি নাও বাট ইন ফিউচার, তুমি চালাও অনলাইন অনলাইন মেশিন জিনিস, বাট ইন ফিউচার ইউ উইল গেট রেজাল্ট। ওকে ওকে ওকে, না না চলে গেল আমার এক বছরের অপেক্ষা, চলো বন্ধুরা ওদেরকে এয়ারপোর্টে ছেড়ে দিয়ে ফিরে আসলাম। এই দেখো ঢুকছি আমরা উত্তরপাড়ায়, এয়ারপোর্ট থেকে উত্তরপাড়ার দূরত্ব কতটুকু, বিষণ্ণ বিষণ্ণ মন নিয়ে ফিরে এলাম বন্ধুরা। টিপটা বৃষ্টি চালু হয়েছে, কাল থেকে খুব গরম ছিল, তো ভালো হয়েছে খুব গরমটা পড়ার আগেই ওরা বেরিয়ে গেল, কারণ ওরা এতটা গরম সহ্য করতে পারতো না। অন্যদিন সন্ধেবেলায় দুই বোন একসঙ্গে ওয়ার্কআউট করতো, আজ মধুপন্থী একাই করছে। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি, যদি তোমাদের আমার ব্লগ ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব, বাই বাই ফ্রেন্ডস।